হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি কোনো ব্লগ করছি না, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অনেক তাড়াতাড়ি বয়েল মোমো করতে হয় বাড়িতে। যে রেসিপিটা আমি দু তিন থেকে তিনবার মতো আমি করেছি, কিন্তু খুব ভালোভাবে অনেক তাড়াতাড়ি মোমোটা হয়ে যায়। তো বেশি কথা না বলে চলো আজকে আমি দেখাবো বাড়িতে বসে কিভাবে অনেক তাড়াতাড়ি মোমো বয়েল মোমো বানানো যায়। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, বাঁধাকপি, বিনস, আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি। আর ময়দাটা অনেক আগেই আমি মেখে রেখেছি, ময়দা মাখা হয়ে যাওয়ার পরে আমি একটুখানি সাদা তেল দিয়ে ওটা ভালো করে ঢেকে রেখেছিলাম। আর এখন কড়াইতে একটুখানি জল দিয়ে দেব, আধ কাপ মতো জল দিয়ে দিয়ে আমি গাজর, বাঁধাকপি আর বিনসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তো এখানে আমি আগেই বললাম আমি ময়দাটা মেখে রেখেছি, আর এখন আমি লেচিগুলো করে নেব। একদম ছোট ছোট করে লেচি করব, কারণ মোমোটা বয়েল হয়ে গেলে ফুলে বড় হয়ে যাবে। তো লুচির যে লেচি করি তার থেকেও ছোট করে লেচি করব। আর এখানে আমার সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেলে সব সবজিগুলো দিয়ে দেব। সবজির সাথে অ্যাড করব আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, ভিনিগার, সোয়া সস আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। আর সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাওয়ার পর সবজিগুলোর জল ভালোভাবে ঝারিয়ে তারপর আমি এগুলো হালকা ফ্রাই করছি। খুব বেশি ফ্রাই করব না, এখানে 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই করব। ফ্রাই করার পর এটা আমি নামিয়ে ফেলব। ফ্রাই হয়ে গেছে, এবার লেচিগুলো বেলে নেব। লেচিগুলো আমি ময়দার গুঁড়ো দিয়ে বেলছি, তেল কিন্তু ব্যবহার করছি না। লেচিগুলো যে সাইজের বেলা হয়েছে তার থেকে পুরটা অনেকটা কম নিতে হবে, কারণ এটা বয়েল হয়ে গেলে আগেই বললাম এটা অনেকটা ফুলে বেড়ে যায়, তো অনেক সময় ফেটে যেতে পারে। তো সেজন্য যেরকম লেচির সাইজ হবে তার থেকে একটু পুর কম নিতে হবে। তো এখানে আমার
মোমোর পুর ভরা রেডি হয়ে গেছে। আর দেখো কড়াইতে আবারও আমি জল ফুটিয়ে নিয়েছি ভালো করে। খুব ভালোভাবে জলটা ফুটে গেলে তারপর একটা একটা করে আমি মোমোগুলো সব দিয়ে দেব। এখানে আমি স্টিম মোমোও করতে পারতাম, কিন্তু স্টিমে অনেক সময় লাগে, তো সেই জন্য জলের মধ্যে মোমোগুলো দিয়ে বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট মতো রাখলে মোমোগুলো পুরো দোকানের মতো হয়ে রেডি হয়ে যায়। তো এখানে আমার মোমো বয়েল হয়ে গেছে, আর দেখো মোমোগুলো আমি কত ছোট ছোট করে দিয়েছিলাম আর বয়েল হওয়ার পরে কত বড় হয়ে ফুলে গেছে। তো এবার আমি মোমোগুলোকে আস্তে আস্তে জল ঝাড়িয়ে নামিয়ে নেব। তো আমার মোমো রেডি হয়ে গেছে। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।